রুইছিলাম, জমি আবাদ করছিলাম, জমি এখন শেষ হইয়া গেছে, আর কিছুই রইল না আমরা, এখন রাস্তা লাইমা গেছি, কিছুই নাই আর, আর কি কমবো আপনাদের। আমরা সাই সামান্য গৃহস্থী করি, আমরা আল্লাহ হওয়া আল্লাহ চালা এটার রূপে আমরা নির্ভয়, এখন আমরার বুক মাটিতে লেগে গেছে গা, এখন আমরা কি করে বাচ্চাটা খাইতাম তা কোনো ব্যবস্থা নাই। এখন দেখা গেছে যা বন্ধের মানুষে দান করছে সমস্ত দান ফুকে কাইতে এমনি মাটির সাথে মিশাই দিছে। এখন আমরা বন্ধের কৃষক যারা আছি এরার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব হারা। মানুষে মনে করেন এক কেয়ার জমিন করতে আমরা প্রায় দেখা গেছে 10,000 টাকা খরচ যায়, কিন্তু দাল ভাই আমরা 7 থেকে 8 মন, কিন্তু তারপরও আমরা লস দিয়া করতে শিকার দিয়ে এখন আমরা কি করা যায় আমরা এটা চিন্তা করে কোনো কিছু করতে পারাম না। এখন আমরা বারবার আবদার এইটাই জানাচ্ছি যে আমরার এই সমস্যা, আমরার এই অসুবিধা পড়ছি, আমরা এগুলি কি করা যায়, এগুলির কোনো একটা ব্যবস্থা করা যায়নি, আমরার এইটাই আবেদন আমরা দৈরা তুলছি, আমরার এখন অস্তিত্ব হারা। ঠিক আছে, আমরা আসলে কিছু জায়গা খেত করছিলাম, যে গরিব মানুষ হিসাবে কিছু জায়গা খেত করছি, এখন যে অবস্থার ফুকা এটা তো এই ফুকা আমরা জীবনে দেখছিও না, আর আসলে দানটা খুব ভালো দান হয়েছিল, আর এই ফুকা একবারে গুড়ি থেকে আগা পর্যন্ত সব বিনাশ করে দিয়েছে। হয়তো মনে করেন আমরা খেত করছি বহুত কষ্ট করে ঋণ ফিন করে, এখন মনে করেন এই ধান এমন খাওয়া খাওয়ায় মনে করেন গাছ একবার ঘোরা থেকে এটা ফলাইতে আছে, আমরা যে চলার কোনো ব্যবস্থা নেই। আসলে হচ্ছে এখানে জয়ন্তপুর 4 নম্বর বাংলা বাজার ইউনিয়নের প্রায় হচ্ছে 100 বিঘার মতো জমি, এখানে হচ্ছে লেদা পোকা, শীষ কাটা লেদা পোকায় আক্রান্ত হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের উপসর্গ কৃষি অফিসার, উনি পরামর্শ দিয়েছেন, কিন্তু হচ্ছে শীষ কাটা লেদা পোকা যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে না, তাদের হচ্ছে আক্রমণটা বেশি এবং অনেক জমি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের যেহেতু সামনে হচ্ছে বড় মৌসুম আছে, পরবর্তী মৌসুমে আমরা যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কৃষি উপকরণ দিতে পারি সেই দৃষ্টি থাকবে, এবং এই সময়ে ওনাদেরকে যতটুকু সম্ভব কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সহযোগিতা করা যায় সেটা আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ধন্যবাদ।